আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা কলেজ। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির চ্যাপ্টার 4 শেষ করেছি, ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। প্রথমে তোমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করি, তারপর আমরা আরেকটু রিভিউ করবো এই চ্যাপ্টার, ঠিক আছে? তারপর অন্যান্য চ্যাপ্টারগুলো রিভিউ করব। আচ্ছা বলো ফাতেমা মোহনা, ভিডিও অন করে বলো, ওয়েবসাইট কে বা ওয়েব পেজ কে কয় ভাগে ভাগ করা যায়, কি কি? ফাতেমা মোহনা, ওয়েবসাইট কে কত ভাগে ভাগ করা যায়? ব্যাপার কি, অ্যাটেন্ডেন্স কমে গেল হঠাৎ করে? পার্টিসিপেন্ট রিফাত তাসনিম বলো, ওয়েবসাইট কে কত ভাগে ভাগ করা যায়? রিফাত, ওয়েবসাইট কে কত ভাগে ভাগ করা যায়, কি কি? বলতে পারবে? দুই ভাগে, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি? আমরা কি কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি ওয়েব পেজ তৈরি করার জন্য? পারবে না। আচ্ছা, WWW তে কি হয়? WWW ফুল মিনিং কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, ওয়েব পেজের প্রাথমিক ধারণা প্রদান করেন কে বা জনক কে? ওয়েব পেজের জনক কে? বার্নার্সলি। টিম বার্নার্সলি। টিম বার্নার্সলি। আইপি V4। আইপি V4 কত বিটের? আইপি V4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটা কত বিটের? 32 বিটের। 32 বিট, গুড। আইপি V6 কত বিটের? 128 বিটের। ভেরি গুড। ডোমেইন নেম বা DNS কি? ডোমেইন নেম সিস্টেম কি? DNS একাধিক আইপি অ্যাড্রেস কে শনাক্তকরণের জন্য একটি আলফা নিউমেরিক ঠিকানা পদ্ধতি। ভেরি গুড। আচ্ছা, জেনেরিক ডোমেইন গুলো কি কি? জেনেরিক ডোমেইন, জেনেরিক ডোমেইন গুলো কি কি? জেনেরিক ডোমেইন গুলো কি কি? নেট, কম, এডিউ, গভর্নমেন্ট মানে গভ, ইন্ট, মিল, অর্গ। কান্ট্রি ডোমেইন কত অক্ষরের হয়? কান্ট্রি ডোমেইন কত অক্ষরের? 2 অক্ষরের হয়। আচ্ছা, ইউআরএল, ইউআরএল এর তো একজনই বলছে, আর কেউ কি পারো না, প্রশ্ন করো না। ইউআরএল এর ফুল মিনিং কি? ইউআরএল, ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আইক্যান এর ফুল মিনিং কি? আইক্যান এর ফুল মিনিং কি? ইন্টার কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস। আচ্ছা, ওয়েবসাইটের কাঠামোতে, ওয়েবসাইটের কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়? ওয়েবসাইটের কাঠামো কয় শ্রেণীতে ভাগ করা যায়? ওয়েব লিঙ্ক, এক্সেস মোড এবং ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কয় ভাগে? চার ভাগে। সিকোয়েন্স সাইট স্ট্রাকচার, ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, ওয়েব লিঙ্ক সাইট, হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার। আচ্ছা, HTML এর মৌলিক ট্যাগ কয়টি? HTML এর মৌলিক ট্যাগ কয়টি? কে বলবে? নুজহাত নুহা বলো তো, HTML এর মৌলিক ট্যাগ কয়টি? নুজহাত, HTML এর মৌলিক ট্যাগ কয়টি? HTML এর মৌলিক ট্যাগ কয়টি? 8টি। HTML এর ট্যাগ কে কয় ভাগে ভাগ করছে? HTML এর ট্যাগ কয় ভাগে ভাগ করছে?
দুই ধরনের, দিকে? কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ। আচ্ছা বলো, কন্টেইনার ট্যাগ কি বা এমটি ট্যাগই বা কি? যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু, বিষয়বস্তু এবং ক্লোজিং সবই থাকে, সেগুলো হলো কন্টেইনার ট্যাগ। আর যে সকল ট্যাগের শুধু ওপেনিং আছে কিন্তু বিষয়বস্তু আর ক্লোজিং নেই, সেগুলো এমটি ট্যাগ। মানে শুরুর ট্যাগ থাকবে এবং শেষ ট্যাগ থাকবে, তাকে বলে কন্টেইনার ট্যাগ। ঠিক আছে, আজ এখানে কে ছেলে জয়েন করছে কেন? এর নাম কি? জাহাদ বিন কবির। স্যার স্যার আমি আমি মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তোমার ভাইয়ের ফোন দিয়ে ঢুকছো নাকি? জি স্যার। ও কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ কি? এমটি ট্যাগ কি? তোমার ভিডিওটা অন করো জাহাদ বিন, তোমার ভিডিও অন করে দাও। এমটি ট্যাগ কি? এমটি ট্যাগ কি বলো? এমটি ট্যাগ কি? লামিয়া বলো, লামিয়া পড়াশোনা করো না কেন? সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, এখনো কিছু পারো না। যে ট্যাগের শুধুমাত্র শুরুর ট্যাগ থাকবে তাকে বলা হয় কি? এমটি ট্যাগ। ঠিক আছে, যে ট্যাগের শুধুমাত্র শুরুর ট্যাগ থাকবে, যেমন কি আমরা ব্রেক ট্যাগ, ব্রেক, বিআর ট্যাগ, তারপর ইমেজ ট্যাগ, এগুলো হচ্ছে কি? এমটি ট্যাগ। ফরম্যাটিং ট্যাগ, ফরম্যাটিং ট্যাগ কি? যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। আচ্ছা, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এগুলো তৈরি করার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য কি ট্যাগ ব্যবহার করি? নাসরিন আক্তার, অর্ডার লিস্ট, আনঅর্ডার, ওয়েল, এবং ওয়েল এর জন্য অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এর জন্য ইউএল। ঠিক আছে, হরাইজন্টাল লাইন তৈরি করার জন্য কি ট্যাগ ব্যবহার করব? হরাইজন্টাল লাইন তৈরি করার জন্য কি ট্যাগ ব্যবহার করব? হরাইজন্টাল লাইন তৈরি করার জন্য এইচআর ট্যাগ ব্যবহার করব। হেডিং ট্যাগ কয়টি? হেডিং ট্যাগ কয়টি বলো? আয়েশা আক্তার, আজকে পার্টিসিপেন্ট এত কম কেন? মাত্র 12 জন কেন? হেডিংটা কি? হেডিংটা কয়টা বলো? হেডিংটা কয়টি? ছয়টা, H1 থেকে H6, তাই না? H1 থেকে H6। কোন লেখাকে মোটা করার জন্য আমরা কি কি ট্যাগ ব্যবহার করে থাকি বলো তো? কোন লেখাকে মোটা করার জন্য কি কি ট্যাগ ব্যবহার করি? বি ট্যাগ, বোল্ড ট্যাগ, বোল্ড ট্যাগ, আর কি স্ট্রং ট্যাগ, বি ট্যাগ ব্যবহার করি, স্ট্রং ট্যাগ, ইমফাসাইজ ট্যাগ, তাই না? লেখার মাঝখানে কাঁটা দাগ দেওয়ার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি? এগুলো কিন্তু এভাবে এমসিকিউ কোশ্চেন আসবে, লেখার মাঝখানে কাটা দাগ দেওয়ার জন্য কি ট্যাগ ব্যবহার করি? স্ট্রাইক ট্যাগ, স্ট্রাইক। ঠিক আছে, কোনো লেখাকে ছোট করার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি? স্মল ট্যাগ, স্মল ট্যাগ, স্মল ট্যাগ, ভেরি গুড। আর কোন উদ্ধৃতি লেখার জন্য কি ট্যাগ ব্যবহার করি? উদ্ধৃতির জন্য সাইটেশন ট্যাগ। ঠিক আছে, টাইপরাইটারে লেখার মতো দেখার জন্য কি ট্যাগ ব্যবহার করি? টিটি, টেলিটাইপ ট্যাগ, টেলিটাইপ, টিটি। কোন লেখাকে স্ক্রলিং এর জন্য কি ট্যাগ ব্যবহার করি? স্ক্রলিং করার জন্য আমরা স্ক্রলিং এর জন্য কি ট্যাগ ব্যবহার করি? মার্কিউ ট্যাগ ব্যবহার করে থাকি। আচ্ছা, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এর জন্য কি ট্যাগ ব্যবহার করি? সুপ আর সাব, সুপ। হাইপারলিংক এর জন্য কি ট্যাগ ব্যবহার করি? এইচরেফ, এইচরেফ তো অ্যাট্রিবিউটটা, অ্যাঙ্কর ট্যাগ, এ এইচরেফটা হচ্ছে অ্যাট্রিবিউট। হাইপার টেক্সট, এইচরেফ এর ফুল মিনিং কি? হাইপার টেক্সট রেফারেন্স, ঠিক আছে, আর এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ছবি সংযোজনের জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি? ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ। আচ্ছা, টেবিল তৈরি করার জন্য আমরা কি কি ট্যাগ ব্যবহার করি? টেবিল তৈরি করার জন্য কি কি ট্যাগ ব্যবহার করে থাকি?
টেবিল ট্যাগ টেবিল ট্যাগ আর আর কি কি ক্যাপশন ট্যাগ টেবিল হেডিং টেবিল রো টেবিল ডেটা টিআর টেবিল ফুট টেবিল ট্যাগ টিআই ট্যাগ টেবিল কলাম টি ট্যাগ টিআর ট্যাগ ঠিক আছে টিডি ট্যাগ আচ্ছা তিনটি কলামকে একত্রে একটি সেল তৈরি করার জন্য আমরা কি অ্যাট্রিবিউট ব্যবহার করি তিনটি কলামকে একত্রে একটি সেল তৈরি করার জন্য আমরা কি অ্যাট্রিবিউট ব্যবহার করি রো স্প্যান কল স্প্যান তিনটি কলাম কলামের ক্ষেত্রে কল স্প্যান কল স্প্যান হ্যাঁ রো এর ক্ষেত্রে রো স্প্যান ব্যবহার করে থাকি ঠিক আছে ওয়েবসাইট পাবলিশিং এর জন্য আমরা তিনটি ধাপ অনুসরণ করি কি কি ওয়েবসাইট পাবলিশিং এর জন্য তিনটি ধাপ অনুসরণ করে থাকি কি কি ধাপগুলো বলো ওয়েবসাইট পাবলিশিং এর জন্য তিনটি ধাপ ব্যবহার করে থাকি ধাপগুলো কি কি ডোমেইন নেম রেজিস্ট্রেশন ওয়েব হোস্টিং এবং সার্চ ইঞ্জিন অন্তর্ভুক্ত ঠিক আছে সার্চ ইঞ্জিনের অন্তর্ভুক্তির জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করে থাকি সেটা নাম কি সার্চ ইঞ্জিনে অন্তর্ভুক্তির জন্য একটা ট্যাগ ব্যবহার করে সেটা নাম কি অর্থাৎ ট্যাগ গুলো মেটা ট্যাগ ঠিক আছে এসইও এসইও তে কি হয় এসইও এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ঠিক আছে এসইও তে কি হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তাহলে এগুলো তো পড়তে হবে ভালো করে অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের বোর্ড থেকে তো সৃজনশীল শুরু হয়ে গেছে তাই না জি স্যার এখন কোনটা চলতেছে কোন কোন সাবজেক্ট এই সপ্তাহে জমা দিতে হবে ইংলিশ আর ফিজিক্স আচ্ছা তাইলে তো বাংলাও আইসিটি কবে এখনো তো ইয়ে দেয়নি তাই না ঠিক আছে না স্যার আইসিটি এখনো দেয়নি তাহলে আমাদের সিলেবাস শেষ ঠিক আছে এখন তোমরা বোর্ডের কোশ্চেন গুলো অনুধাবন এমসিকিউ তারপর সৃজনশীল প্রশ্ন এগুলো সলভ করতে থাকো ঠিক আছে আর এই বইয়ের দেখবা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর উত্তর সংকেত গুলো বইয়ের শেষে দেয়া আছে বুঝতে পারছো জি স্যার আমরা আরেকটু রিভিউ করি আজকে এই চ্যাপ্টারটা নাকি জি স্যার এরপর কোন চ্যাপ্টার পড়াবো বলো তোমাদের সুবিধা হবে কোনটা কোনটা পড়াবো কোন চ্যাপ্টার রিভিউ করবো বলো চ্যাপ্টার ওয়ান থেকে না থ্রি করবো আগে চ্যাপ্টার থ্রিটা জি স্যার থ্রি করান আমরা এখান থেকে দেখি ওয়েবসাইট কাঠামো ওয়েবসাইট কাঠামো দেখো পেজ যে পেজ গুলো আছে কি কি পেজ গুলো আছে প্রথম পেজটাকে বলে হোম পেজ ঠিক আছে প্রথম পেজটার নাম হচ্ছে কি হোম পেজ তারপর কি মেইন সেকশন মেইন পেজ গুলো ঠিক আছে প্রথম পেজটা হচ্ছে কি হোম পেজ তারপরটা হচ্ছে কি মেইন সেকশন ক্লিয়ার বা মূলধারার পেজ তারপর হচ্ছে কি সাব সেকশন বা উপধারার পেজ ঠিক আছে হোম পেজ প্রথম পেজটা হোম পেজ তারপর হচ্ছে কি মেইন সেকশন বা মূলধারার পেজ উপধারার পেজ এর সাথে মূল মেইন সেকশনের সাথে যে পেজগুলো কানেক্টেড থাকে তাকে বলা সাব সেকশন বা উপধারার পেজগুলো ওয়েব লিঙ্ক বা অ্যাক্সেস মোড এবং ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে এটাকে চার ভাগে ভাগ করছে একটা হচ্ছে সিকোয়েন্সেড স্ট্রাকচার ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে ওয়েব লিঙ্ক সাইট হাইব্রিড বা কম্বিনেশন সিকোয়েন্স সাইটকে আবার দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে কি স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স স্ট্রেট লিনিয়ার কোনো ব্রেক নাই ঠিক আছে এটা প্রথম সব এটা দেখো স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স স্ট্রাকচার বুঝতে পেরেছ এটা হোম পেজ হোম পেজের সাথে পরের পেজ একটার পর একটা পেজগুলো কানেক্টেড থাকে
আমরা যেমন বইয়ের পেজগুলো কি একটার পর একটা যেতে গেলে আমরা একটার পর একটা যদি যাই সেটা হলো কি স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স আর লিনিয়ার সিকোয়েন্সে কি যখন পেজ এ এর এই পেজগুলোর বর্ণনা কি এই দুটো পেজে আছে এই পেজের বর্ণনা আবার এই তিনটা পেজে আছে এটাকে বলে কি লিনিয়ার সিকোয়েন্স ঠিক আছে একটা আছে স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স এটা নেক্সট প্রিভিয়াস বাটন দিয়ে একটা পর একটা পরবর্তী পেজে আমরা যেতে পারি আর এটা হচ্ছে কি লিনিয়ার সিকোয়েন্সে কি এটা ব্রেক আছে এই পেজের বর্ণনাগুলো আবার কি আরেকটা স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্সের মধ্যে রয়েছে লাস্ট পেজটা আবার যে পেজ থেকে শুরু হয়েছে সেই পেজে আবার আসা যাবে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ঠিক আছে একটি ওয়েবসাইটে খুব সহজে তথ্য উপস্থাপন করার জন্য আমরা এই ট্রি বা হায়ারার্কিক্যাল পদ্ধতি ব্যবহার করি ট্রি স্ট্রাকচার প্রথম পেজকে বলা হয় কি হোম পেজ বা কি বলা হয় রুট পেজ এই যে প্রথম পেজটাকে বলা হবে কি হোম পেজ এই প্রথম পেজটাকে বলা বা রুট পেজ বলা হয় এবং পরবর্তী পেজগুলো বিভিন্ন লেভেল বলা হয় লেভেলে ভাগ করা হয় বড় বড় প্রতিষ্ঠানে ওয়েবসাইট ডিজাইনের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার প্রথমটা আছে সরল হাব বা স্পোক স্ট্রাকচার এটা মানে একটা মাত্র অর্থাৎ মেইন সেকশনের সাথে যে পরের পেজগুলো একটা লেভেলে লেভেল ওয়ানে কানেক্টেড থাকবে এটা হচ্ছে জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার অর্থাৎ একাধিক লেভেল থাকবে ঠিক আছে এটা একটা লেভেল আছে আর এটা হচ্ছে কি একাধিক লেভেল থাকবে বুঝতে পারছো জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ওয়েব লিংক সাইট স্ট্রাকচার এটা হচ্ছে কি ওয়েব লিংক সাইট সাইটটা কি যে একটা পেজ থেকে আমরা একাধিক মেস টপোলজি আমরা দেখেছি টপোলজির মধ্যে যে প্রত্যেকটা পেজ প্রত্যেকটার সাথে কানেক্টেড ওয়েব লিংক সাইটেও কি একাধিক পেজ একটা পেজ থেকে আমরা একাধিক পেজে যেতে পারবো ঠিক আছে কানেকশন বেশি হাইপারলিংক বেশি থাকবে এটা হচ্ছে কি নন লিনিয়ার বা জটিল প্রকৃতির স্ট্রাকচার কিন্তু সহজেই আমরা এক পেজ থেকে অন্য পেজে যেতে পারবো তারপর এটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার এক্ষেত্রে কি একাধিক কম্বিনেশন থাকে একটা কম্বিনেশন একটা কম্বিনেশন ঠিক আছে দুই তিনটা কম্বিনেশন নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা হয় এইচটিএমএল এর মৌলিক বিষয়সমূহ মধ্যে কি থাকবে এটা ট্যাগ থাকবে এবং অ্যাট্রিবিউট থাকবে তাই না ট্যাগে কি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে এই ট্যাগের দুইটা ট্যাগ থাকে একটা হচ্ছে শুরুর ট্যাগ একটা শেষ ট্যাগ কি থাকে ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে আর অ্যাট্রিবিউট মানে কি যে ট্যাগের ভিতরে আমরা যে কোনো লেখাই উপস্থাপন করি না কেন ছবি ইনসার্ট করি না কেন টেবিল দিই না কেন ওয়েবসাইটে যা দেখি না কেন তার সবকিছু ট্যাগের সাহায্যেই করা হয়ে থাকে তো ওইগুলোকে বিভিন্ন ইফেক্ট দেওয়ার জন্য আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি বুঝতে পারছো এইচটিএমএল এর এটা কোথায় কোডিং করা হয় এইচটিএমএল এ কোডিং করা হবে কোথায় এইচটিএমএল এ আমরা কোডিং করব হচ্ছে নোটপ্যাডে আমরা কোডিং করব ঠিক আছে নোটপ্যাডে কোডিং করে সেভ করব কি ডট এইচটিএমএল আকারে আমরা সেভ করব ঠিক আছে তারপর ওই ফাইলটাকে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা আউটপুট দেখতে পাবো ক্লিয়ার বুঝতে পারছো এটা একটা কেস এই ভাষাটা কেস সেন্সিটিভ না অর্থাৎ তুমি ছোট হাতে লেখো বড় হাতে লেখো কোনো সমস্যা নেই একটা ট্যাগের তিনটা অংশ থাকে শুরু ট্যাগ শেষ ট্যাগ এবং কন্টে মাঝখানের তথ্য থাকবে ট্যাগের শুরু এবং ট্যাগের শেষ ট্যাগ এবং তথ্য থাকবে এইচটিএমএল এর ট্যাগ দুই ধরনের হয় একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে কি এমটি ট্যাগ ঠিক আছে একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ কন্টেইনার ট্যাগ যে ট্যাগের শুরুর ট্যাগ থাকবে এবং শেষ ট্যাগ থাকবে তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ আর যে ট্যাগের শুধুমাত্র শেষ ট্যাগ থাকবে তাকে বলা হয় কি এমটি ট্যাগ যেমন ইমেজ ছবি ইনসার্ট করার জন্য এইচআর হরাইজন্টাল লাইন তৈরি করার জন্য আমরা এমটি ট্যাগ ব্যবহার করব ঠিক আছে এইচটিএমএল এর উপাদান কাকে বলে যে কোনো ট্যাগের শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ পর্যন্ত সবকিছুকেই এইচটিএমএল এর উপাদান বলা হয় যেমন শুরুর ট্যাগ বোল্ড এবং শেষ ট্যাগ বোল্ড মাঝখানে কি উপাদানের বিষয়বস্তু ঠিক আছে এইচটিএমএল নকশা কাঠামো বা লেআউট দেখো এইচটিএমএল কমেন্ট সেকশন কি কি সেকশন আছে এখানে দেখো ভাগ করছে কমেন্ট সেকশন এটা কমেন্ট দেয়া এটা বাধ্যতামূলক না অপশনাল তারপর হচ্ছে কি এইচটিএমএল সেকশন এইচটিএমএল এর কোডিংটাকে এইচটিএমএল শুরু দ্বারা হবে এবং শেষ থাকবে এটা বলে এইচটিএমএল সেকশন তারপর হচ্ছে হেড সেকশন এটা হেড সেকশনের মধ্যে কি টাইটেল সেকশন টাইটেল থাকবে তারপর হচ্ছে বডি সেকশন একটা এইচটিএমএল এর ওয়েব পেজে যা দেখি সব কি আমরা এই বডি সেকশনের মধ্যে আমরা লিখে থাকি আর এইচটিএমএল এর মৌলিক ট্যাগ হচ্ছে আটটা এইচটিএমএল এর শুরুর ট্যাগ এইচটিএমএল এর শেষ ট্যাগ হেড শুরু হেড শেষ হেড শুরু হেড শেষ বডি শুরু বডি শেষ এইচটিএমএল এর আটটি মৌলিক ট্যাগ আর ডক টাইপ দ্বারা কি কোনো মন্তব্য লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে এখন দেখো এরপর কি আছে ফরম্যাটিং ট্যাগ গুলো এখানে কি আছে বোল্ড করার জন্য বি ট্যাগ ইটালিক করার জন্য আই ট্যাগ আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ অধিক গুরুত্ব দেওয়ার জন্য স্ট্রং ট্যাগ মানে এটাও হচ্ছে বোল্ড করার জন্য ইম্পাসাইজ করার জন্য এম ট্যাগ লেখাকে ছোট করার জন্য স্মল ট্যাগ
সাবস্ক্রিপ্ট করার জন্য সাবট্র্যাক, সুপারস্ক্রিপ্ট সুবট্র্যাক, কোনো লেখাকে টেক্সটকে ব্লিঙ্ক করার জন্য, অর্থাৎ মনে হবে টেক্সটটা একবার জ্বলবে একবার নিপে এরকম ব্লিঙ্ক ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে। স্ট্রাইক ট্যাগ লেখাকে আমরা মাঝখানে দাগ দেওয়ার জন্য টেবিল টেক্সটকে টাইপরাইটারের মধ্যে টিটি ট্যাগ ব্যবহার করব, ক্লিয়ার। তারপর লিস্ট তৈরি করার জন্য এলআই ট্যাগ এবং অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট মানে কোনটা, 1, 2, 3 বা ABC, এই অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা ওয়েল ট্যাগ ব্যবহার করব। আর আনঅর্ডার লিস্ট মানে কি, বিভিন্ন অর্থাৎ বুলেট সিম্বল, বিভিন্ন ত্রিভুজ সিম্বল, অন্যান্য সিম্বল সংযোজনের জন্য আমরা আনঅর্ডার লিস্ট ব্যবহার করবো, ইউএল ট্যাগ। প্রি ট্যাগ ব্যবহার করবো, প্রি ট্যাগের মধ্যে আমরা যেভাবে লিখবো লেখাটাকে, যদি এর মধ্যে একটা বোল্ড দেখি বা টেবিল তৈরি করি তার জন্য আমরা প্রি ট্যাগ ব্যবহার করবো। ইমেজ, তারপর হচ্ছে কি, এগুলো হচ্ছে মেইন ট্যাগ কমন ফরম্যাটিং ট্যাগের জন্য। আর হচ্ছে কি, একটা হেডিং ট্যাগ H1, এই হেডিং ট্যাগটা কি লেখাকে ছোট বড় বড় করার জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করবো। আমরা 6টা হেডিং ট্যাগ ব্যবহার করতে পারি, H1 থেকে H6 6টা হেডিং ট্যাগ আমরা ব্যবহার করব। H1 হচ্ছে কি সবচেয়ে বড় হেডিং ট্যাগ, আর H6 হচ্ছে কি সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে কি H6, ঠিক আছে। আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করব কি লেখাকে বড় করার জন্য, লেখাকে বিভিন্ন ফন্ট টাইপ দেওয়ার জন্য, এবং আমরা ফন্টের কালার চেঞ্জ করার জন্য আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমরা কি কি ব্যবহার করব, ফন্ট ট্যাগ বোল্ড করার জন্য আমরা ফন্ট ট্যাগ কোনো লেখাকে বড় করার জন্য আমরা যে অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করব ফন্ট ট্যাগের জন্য, সেক্ষেত্রে আমরা কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করব, কালার অ্যাট্রিবিউট ব্যবহার করব ফন্ট ট্যাগের জন্য, কালার, ঠিক আছে। ফন্ট ট্যাগের ক্ষেত্রে আমরা কালার, তারপর ফন্টের কালার চেঞ্জ করার জন্য কালার অ্যাট্রিবিউট ব্যবহার করব, তারপর সাইজ, ফন্টের সাইজ পরিবর্তন করার জন্য সাইজ অ্যাট্রিবিউট ব্যবহার করব, আর হচ্ছে কি ফন্টের নাম ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো দেবে, অ্যাট্রিবিউট লেখে যেমন মনে করো সাইজ সমান সমান ভ্যালু দিলে 25, ভ্যালুটা হবে কি ডাবল কোটেশনের মধ্যে হবে। প্যারাগ্রাফ টাইপ, অর্থাৎ প্যারাগ্রাফ লেখার জন্য আমরা প্যারাগ্রাফ টাইপ ব্যবহার করব, পি ট্যাগ শুরু পি ট্যাগ শেষ, এটা একটা প্যারাগ্রাফ। আর লাইনের মধ্যে ব্রেক দেওয়ার জন্য বিআর ট্যাগ ব্যবহার করছি, এমটি ট্যাগ আমরা বিআর ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল, এই এই কোডিংটা দিয়ে একটা এক্সাম্পল দেওয়া হলো, বিভিন্ন ধরনের ফরম্যাটিং ট্যাগ দেওয়া হয়েছে। এই দেখো H1 হলো হেডিং ট্যাগ, এইভাবে একটা কোডিং করতে হয়। আমরা কোডিংটা করব কোথায়, কোডিংটা আমরা করব হচ্ছে কোথায়, নোটপ্যাডে করব। HTML শুরু ট্যাগ, HTML শেষ ট্যাগ, দেখো হেড শুরু হেড শেষ। টাইটেল ট্যাগের মধ্যে কি লেখা, ওয়েলকাম টু DCC, এই এই লেখাটা যখন আমরা রান করব টাইটেল বারে দেখাবে। তারপর হচ্ছে বডি ট্যাগ শুরু বডি ট্যাগ শেষ, এর মধ্যে দেখো কি কি ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করছে। H1 এক্সাম্পলস অফ সাম ইম্পর্টেন্ট ট্যাগস, এ অ্যাঙ্কর ট্যাগ মানে লিঙ্ক করার জন্য, H3 হাইপার টেক্সট রেফারেন্স, আমরা কি করলাম দা জমুনা পাবলিশার্স, ঠিক আছে। এটা কেবল একটা এক্সটার্নাল হাইপারলিঙ্ক আছে, একটা ইন্টারনাল হাইপারলিঙ্ক। এক্সটার্নাল হাইপারলিঙ্ক কোনটা, অর্থাৎ তোমার ওয়েবসাইট থেকে তুমি যখন অন্য কার ওয়েবসাইটে ঢুকতে চাও, ঠিক আছে, তখন আমরা এক্সটার্নাল হাইপারলিঙ্ক ব্যবহার করব। আর ইন্টারনাল হাইপারলিঙ্ক কোনটা, তোমার ওয়েবসাইট থেকে শুধুমাত্র যখন তোমার ওয়েব পেজের একাধিক পেজের মধ্যে যখন আমরা লিঙ্ক করব তখন তাকে বলা হয় কি ইন্টারনাল হাইপারলিঙ্ক বলা হয়। এই দেখো এটা হচ্ছে কি এসরেফ হচ্ছে কি অ্যাট্রিবিউট, এটা হচ্ছে কি URLটা দেবো, তাহলে ফার্স্ট ট্যাগ শেষ এখানে। এটা হচ্ছে এটাকে বলে, এই লেখাটাকে বলে হাইপার টেক্সট, ICT ল্যাব রিপোর্ট, অ্যাঙ্কর ট্যাগ শেষ, ঠিক আছে। এটা হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ শুরু প্যারাগ্রাফ ট্যাগ শেষ। এখানে কি কি ট্যাগ ব্যবহার করছে দেখ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, স্ট্রং ট্যাগ, স্ট্রাইক ট্যাগ, সবগুলোর পরে আবার কি ব্রেক ট্যাগ ব্যবহার করছে, ঠিক আছে। স্ট্রাইক ট্যাগ লেখাটার মাঝখানে স্ট্রাইক আসবে, ইম্পাসাইজ ট্যাগ, স্মল ট্যাগ, এটা হচ্ছে কি সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট ব্যবহার দেখানো হয়েছে। এটার আউটপুটটা আসবে তো তাই এরকম আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ফন্ট ট্যাগ, ফন্টের আকার পরিবর্তন করে সাইজ দিয়ে নাম্বারটা দিয়ে দেবো 25-30 যা দিই। এখানে যে ডট ডট যেখানে, এখানে যে লেখাটা লিখবো যে টেক্সটটা লিখবো সেই টেক্সটের উপর ইফেক্টটা পড়বে। ফন্টের কালার পরিবর্তন করার জন্য কালার ট্যাগ ব্যবহার করবো, ঠিক আছে। আর ফন্টের নাম পরিবর্তন করার জন্য ফন্ট ফেস, ফন্টের নাম দিয়ে দেবো, ঠিক আছে, ফন্টের নাম দিয়ে দেবো। এই হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের ট্যাগ। এরপর মার্কিউ ট্যাগ কি, এই ট্যাগের মাধ্যমে লেখাকে স্ক্রিনের একদিক থেকে আমরা যদি অন্যদিকে মুভ করতে চাই সেক্ষেত্রে আমরা কি এই মার্কিউ ট্যাগটা ব্যবহার করব, অর্থাৎ মার্কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই লেখাটা কি হবে মুভ করতে থাকবে, ঠিক আছে, ইনফরমেশন অ্যান্ড কমন লেখাটা মুভ করতে থাকবে, ক্লিয়ার। মার্কিউ ট্যাগ এটা দেখো, বুলেট লিস্ট ট্যাগের জন্য আমরা কি আনঅর্ডার লিস্ট ফরম্যাট ইউএল, ইউএল ট্যাগ শেষ, টাইপটা দিয়ে আমরা বুলেট টাইপটা দিয়ে দেবো এখানে, ঠিক আছে, স্কোয়ার দেবো না সার্কেল দেবো সেটা আমরা লিখে দেবো বা সিম্বলটা দেবো। আর এলআই এর মধ্যে
যার মধ্যে আমরা লিস্ট করতে চাই, মানে অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট করতে চাই, সেটা এই এলআই এর মধ্যে লিখব। ঠিক আছে, মনে করো এখন বিভিন্ন ম্যাঙ্গো টাইপস, আমের প্রকারভেদ, এখানে কি এলআই এর মধ্যে লিখবা তুমি? হিমসাগর লিখলা, তারপর রূপালি লিখলা, আম্রপালি লিখলা, ঠিক আছে, বিভিন্ন ধরনের তুমি আমের নামগুলো এখানে লিখে দেবো। এখন তুমি নাম্বার অনুযায়ী করতে পারো, নাম্বার যদি 1, 2, 3 নাম্বার অনুযায়ী করতে চাও তাহলে লিখবা কি ওয়েল দেবা, আর যদি তুমি বিভিন্ন সিম্বল দিতে চাও তাহলে দেবা কি ইউএল দেবা। ঠিক আছে, এই হচ্ছে কি অনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট ফরম্যাট। অর্ডার লিস্টের ক্ষেত্রে কি, এই দেখো ইউএল দিয়ে আর টাইপ দিয়ে লিখলে ডিস্ক, তাহলে এলআই অর্ডার লিস্ট, এটা হলো আনঅর্ডার লিস্ট, বিভিন্ন ধরনের সিম্বল আসবে। ঠিক আছে, এটাকে বলে কি আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টের ক্ষেত্রে এলআই যদি টাইপ না লেখা হয় তাহলে বাই ডিফল্ট কি আসবে, 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে বাই ডিফল্ট এটা আসবে। ক্লিয়ার? একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, আচ্ছা তাহলে দেখলাম অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট। তারপর আছে হাইপারলিংক এর জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করব, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব, তাই না? হাইপারলিংক এর জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। এই যে ফরম্যাটটা কি দেখ, এই স্টেপ, এই স্টেপ অ্যাট্রিবিউট ব্যবহার করব। এই স্টেপের মানে হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স, এখানে আমরা ইউআরএলটা দিয়ে দেব। ঠিক আছে, আমরা কোন পেজে যেতে চাই বা কোন ওয়েবসাইটে যেতে চাই সেটা দিয়ে দেব। আর টার্গেট হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট, টার্গেট লিখে আন্ডারস্কোর নিউ দিলে নতুন একটা পেজে ওপেন হবে বা নতুন ট্যাবে ওপেন হবে। আন্ডারস্কোর নিউ দিলে, টার্গেটের পরে আন্ডারস্কোর নিউ দিলে নতুন ট্যাবে ওপেন হবে। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলেও ব্রাউজার নতুন উইন্ডোতে পেজটি দেখাবে। আর সেলফ লিখলে আন্ডারস্কোর টার্গেটের পরে সেলফ লিখলে কি দেখাবে, যে বর্তমান উইন্ডোতে লিঙ্ক পেজটা দেখাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? টার্গেট হচ্ছে অ্যাট্রিবিউট এই ক্ষেত্রে। হাইপারলিঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিঙ্ক, আরেকটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিঙ্ক, চিত্র যোগ করা। সেক্ষেত্রে আমরা কি ইমেজ ট্যাগ ব্যবহার করবো, আইএমজি। এটার ক্ষেত্রে যে অ্যাট্রিবিউট ব্যবহার করবো সেটা হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট, আর এখানে আমরা ইমেজের নামটা দিয়ে দেবো ইউআরএল। ঠিক আছে, দেখো এরপর হচ্ছে কি এইচটিএমএল দ্বারা টেবিল তৈরি করার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করব, ক্যাপশন ট্যাগ, এটা বা এটা দিলেও হয় না দিলেও হবে, এটার পরিবর্তে আমরা হেডিং ট্যাগ ব্যবহার করতে পারি। টেবিল রো, টেবিল ট্যাগ তো অবশ্যই লাগবে, টেবিল রো তৈরি করার জন্য টিআর ট্যাগ, টেবিলের সেলগুলো বা কলাম তৈরি করার জন্য টিএস ট্যাগ, টেবিলের হেডিং সেল এটা তৈরি করার জন্য টিএস ট্যাগ, হলো হেডিং সেল, অর্থাৎ লেখাটা বোল্ড হবে, যেমন রোল, কোড, নেম, এক্ষেত্রে আমরা টিএস ট্যাগ, টেবিলের ভ্যালুগুলোর জন্য টিডি ট্যাগ ব্যবহার করব। ঠিক আছে, টেবিলের অ্যাট্রিবিউটগুলো, টেবিলের উইথ বাড়ানোর জন্য আমরা উইথ এবং হাইট ব্যবহার করব। টেবিল অ্যালাইনমেন্ট, টেবিলটা বামে থাকবে না ডানে থাকবে সেক্ষেত্রে অ্যালাইন ট্যাগ ব্যবহার করব। টেবিলের বর্ডার তৈরি করার জন্য আমরা অবশ্যই কি বর্ডার ট্যাগ ব্যবহার করব। ঠিক আছে, অ্যালাইনের জন্য আমরা বর্ডার ট্যাগ ব্যবহার করব। আমরা অ্যালাইনমেন্ট অর্থাৎ বামে ডানে এটা দেখার জন্য, মাঝখানে দেখার জন্য আমরা কি ব্যবহার করব, অ্যালাইন ট্যাগ ব্যবহার করব, অ্যালাইন ট্যাগ ব্যবহার করব। ঠিক আছে, টিআর, টেবিল রো, টিআর রো, প্রত্যেকটা রো এর জন্য আমরা টিআর ট্যাগ ব্যবহার করব। টিএস দেখো টেবিল হেডিং কোড, টিএস এর মধ্যে নেম, টিএস এর মধ্যে ফোন, আবার এই টিআর ট্যাগ শেষ, আবার টিআর ট্যাগ শুরু, টিডি টিডি টিডি। ঠিক আছে, এই হচ্ছে কি আমরা কিভাবে একটা টেবিল তৈরি করব। ক্লিয়ার? অবশ্যই বর্ডার আমরা ট্যাগ ব্যবহার করব, অ্যাট্রিবিউটটা ব্যবহার করব, কারণ বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার যদি না করি সেক্ষেত্রে আমাদের বর্ডার দেখাবে না। বুঝতে পেরেছ? এখন তুমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, এরপরের কাজ কি, ওয়েবসাইটে একটা নাম রেজিস্ট্রেশন করতে হবে, তাই না? মনে করো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমার ওয়েবসাইটটা তুমি দেখতে চাও, সেক্ষেত্রে একটা নাম রেজিস্ট্রেশন করতে হবে, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ওয়েবসাইটের যে পেজগুলো, প্রত্যেকটা পেজ তোমার কি করতে হবে, টেস্ট করতে হবে, চেক করতে হবে যে ঠিক আছে কিনা। ঠিক আছে, যে সমস্ত ট্যাগ ব্যবহার করছে সবগুলো ট্যাগ কাজ করে কিনা। ক্লিয়ার? এগুলো সব আমাদের চেক করতে হবে। তারপর করতে হবে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, এরপর কি করতে হবে ওয়েব হোস্টিং করতে হবে, একটা সার্ভারে নির্দিষ্ট ফি এর বিনিময় আমাদের সেখানে তাদের সার্ভার ভাড়া নিতে হবে 1 বছরের জন্য বা 6 মাসের জন্য।
তাহলে আমরা ওয়েবসাইটটা দেখতে পাবো ঠিক আছে আর এসইও করতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ সার্চ ইঞ্জিনে অন্তর্ভুক্তিকরণের জন্য আমরা মেটা ট্যাগ ব্যবহার করে এটা করব ওয়েব হোস্টিং এর জন্য যে বিষয়গুলো আমরা কনসিডার করব সেগুলো হচ্ছে মেমরি স্পেস ব্যয় সংযোগ গতি ডাটা ট্রান্সফার ইমেল অ্যাকাউন্ট ডাটাবেস এবং এফটিপি এই সুবিধাগুলো পাবো কিনা সেগুলো আমরা কনসিডার করব এই হচ্ছে কি চ্যাপ্টার 6-4 এর মূল বিষয়বস্তু এখন এখান থেকে সৃজনশীলের যে নমুনা দেয়া আছে এগুলো দেখবা যে কিভাবে সিকিউ গুলো দেয়া আছে তাহলে তোমরা এখানে নমুনা উত্তর দেয়া আছে অনেকগুলো নমুনা উত্তর দেয়া আছে দেখো যেমন 361 পৃষ্ঠায় দেয়া আছে চট্টগ্রাম বোর্ড 17 সালে আসছে টেস্ট পরীক্ষার ফলাফল প্রদর্শনের জন্য একটা পেজ দেয়া আছে test.html নামে একটা পেজ দেয়া আছে অর্থাৎ টেবিল দেয়া আছে ঠিক আছে দেখো 361 পৃষ্ঠা উদাহরণ 6 এর কোশ্চেন গুলো কি করছে দেখো কত ওয়েবসাইট কি html ব্যবহারের সুবিধা বর্ণনা করো উদ্দীপকের টেস্ট.html ফাইলটি তৈরি করার জন্য html কোড লেখ অর্থাৎ তোমার টেবিল তৈরি করার কোড তার মানে কোডিং গুলো তোমার শিখতে হবে তারপরে এখানে বলছে কি image.jpg এর উপর ক্লিক করলে www.moedu.gov.bd ওয়েবসাইটটি প্রদর্শন করার html কোড লেখো ওয়েব পেজ অক্টো ট্যাগের ভূমিকা আলোচনা করো অর্থাৎ এখানে একটা দেয়া আছে দেখো image.jpg ওইটার উপর ক্লিক করলে যেন আমরা আরেকটা ওয়েবসাইটে প্রবেশ করতে পারি একটা হাইপারলিংক দেয়া আছে তার জন্য আমাদের কোডিংটা করতে হবে ঠিক আছে এবং উক্ত ট্যাগের ভূমিকা আমাদের বিশ্লেষণ করতে হবে তাহলে এগুলো তোমরা সলভ করতে হবে যত সলভ করবে তত ক্লিয়ার হবে ঠিক আছে বলো এখন তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন টোটাল পার্টিসিপেন্ট কত 35 134 কোনো কোশ্চেন আছে তোমাদের নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কিছু কোডিংটা দেখাবো কয়েকটা কোডিং দেখাবো তারপর চ্যাপ্টার 3 তে আমরা রিভিউ করব ঠিক আছে প্র্যাকটিক্যালি দেখাবো কিছু তাহলে আজকে এই পর্যন্তই রইলো ঠিক আছে ভালো থাকবে সবাই তোমরা প্রেজেন্ট রয়েছে 34 মানে 33 অথচ মেসেজ আসছে 62 এগুলো কেন ডাবল মেসেজ দাও কেন কে রিপিট করো কেন মেসেজ রিপিট করবে না তো থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থাকবে তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম